হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে ক্রাঞ্চি পিনাট বাটার বাড়িতে সহজেই তৈরি করা যায়। দোকানে পিনাট বাটারে নানান ধরনের প্রিজারভেটিভ থাকে, বাড়িতে যদি তৈরি করেন আপনারা তাহলে দেখবেন একদম ফ্রেশ পিনাট বাটার পাবেন। পিনাট বাটারে প্রোটিন থাকে আর ন্যাচারাল অয়েল থাকে, যেটা কিনা আমাদের ওয়েট লস করতে সাহায্য করে। পিনাট বাটারে মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে, যেটা আমাদের হার্টের পক্ষে খুবই ভালো। তাহলে চলুন শুরু করি। আমি এখানে 250 গ্রাম মতো চিনেবাদাম নিয়েছি, এটা আমি একদম লো ফ্লেমে ভেজে নেব। আপনারা ভাজা বাদামও নিয়ে আসতে পারেন, এটা মিনিমাম ভাজতে 4 থেকে 5 মিনিট লাগবে। দেখুন কালারটা একটু কালচে কালচে হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, 4-5 মিনিট ধরে এটা ভাজা হলো কম আঁচে। তা এটা আমি একটু ঠান্ডা করতে দেব, তারপরে আমি এর খোসাটা ছাড়িয়ে নেব। হ্যাঁ, আমি পেপার টাওয়েল নিয়েছি, নিয়ে আমি এরকমভাবে ঘষে ঘষে রাব করে করে আমি এই খোসাগুলো উঠিয়ে দিতে পারবো। আর একটু ঠান্ডা হলে হাত দিয়েও ঘষে উঠিয়ে নেওয়া যায়। হাত দিয়েও ছাড়া এরকমভাবে একটু ঘষলেই উঠে আসছে খোসাগুলো। এবার আমি পরিষ্কার করে নেব একটা ছাঁকনির সাহায্যে। দেখুন এইভাবে একদম নিচে যে গুঁড়োগুলো পড়ে যাচ্ছে পরিষ্কার হয়ে যাবে। দেখো কি সুন্দরভাবে একদম প্রত্যেকটা বাদামের খোসাগুলো বেরিয়ে গেল। আমি এখানে 250 গ্রাম মতো বাদাম নিয়েছি। পিনাট বাটার করতে যেগুলো লাগছে সেগুলো হচ্ছে এই বাদাম লাগছে, আর এখানে আমি মধু নিয়েছি 1 টেবিল চামচ। দোকানের যেগুলো আমরা পিনাট বাটার খাই তাতে সুগার মেশানো থাকে, আমি তার বদলে মধু নিয়েছি। আর 1 পিঞ্চ মতো লবণ নিয়েছি, সেটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। আর 2 টেবিল চামচ আমি বাদামটা ক্রাশ করে রেখেছি। তাহলে এবার শুরু করি। প্রথমে আমি একটা মিক্সিং জারে বাদামগুলো দিয়ে দিলাম। তারপর 20 সেকেন্ডের জন্য আমি এটা সেকেন্ড পরে এরকম হয়েছে, জাস্ট ডাস্ট টাইপের রয়েছে। সেকেন্ড পরে কেমন হয়েছে, আস্তে আস্তে একটু শক্ত হয়ে আসছে পুরোটা, আর নিজের মানে বাদামের নিজস্ব তেলটা সেটা বেরিয়ে আসছে। এখনও আমি এর মধ্যেই আমি এখন লবণটা দিয়ে দেবো। মধুটাও দিয়ে দেব। আরও আমি 20-25 সেকেন্ডের জন্য ঘোরাব। দেখুন নিজস্ব তেল বেরিয়ে কেমন হয়েছে। এটা আরও এখনও টেক্সচারটা এখনও ক্রিমি টাইপের হয়নি, আরও কিছুক্ষণের জন্য এটা ব্লেন্ড করব। দেখে নেব এবার। দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নেব, ক্রাশ করা বাদামটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। পিনাট বাটার একটা এয়ার টাইট জারে ভরে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে 1-1.5 মাস কিন্তু খুব ভালো থাকে। আশা করছি তোমাদের আমার এই পিনাট বাটারের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সাথে, কমেন্ট করে জানিও কেমন লাগলো। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবেন, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।